সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। আজকের আহার তো পুরো বাহার। এটা এটা কিসের ভর্তা? ওই যে ওইদিনের ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তা গরি বাবা, পুঁটি মাছের সরসরি তোমার পছন্দের পুঁটি মাছ, পাঙ্গাস মাছের ঝোল শুক্তো না রে? এটা হেলেন সাথে শুক্তো তাই না? কালো কালো তাহলে আগে খাইতে হবে মানে শুক্তো তাই না? না আমি আগে ভর্তা খাবো তারপরে খাবো চরচড়ি তারপরে খাবো শুক্তো পরে খাবে। দেখতে কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ আছে আর কি, এটাই পার্থক্য আর কিছু। পাতা ফালাই দিছে ডাটা নিয়ে মিষ্টি কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে কি মাছের তেল ছিল বুঝছ? মাছের তেল দিয়ে গেলে নাকি কালো হয়ে গেল তোর? এটার কোনো ভূমিকা নেই, শুধু শুধু খাওয়া। পেঁয়াজের সালাদ হিসেবে মল্লিকের বিয়ে আমার দুটো ফ্রেন্ড গেছিল মুসলিম, ওরা তো আসলে শুকরটা খায় নাই তার আগে। এখন প্রথম দিন খাইতে দিছে, সকালে কালকে একটা প্রথমে একটা তরকারি দিলে না ওইটা নেই কুন্দা, খুব স্বাদ লাগলো খেতে। দু জানুন কারণ ওইটা লাগতো না একবার পরে জানলাম কুন্দা পরে দিছিলে ছিল না শেষ ছিল না। থাকলো মিষ্টি দিয়ে দিছে বলে বাসন মিষ্টি তার খাওয়া যায় থাকে তো বিয়ে গান নাই। সুদীপের বিয়ের যে মশলা বাঁচছিল সে মশলা আমাকে এক বছর শেষ করে শেষ করছে সব ডাবল ডাবল জিনিস আইডিয়া থাকে চলে আসবে। মানুষে কইছে আর ফেলে আনছে এটার মধ্যে কি কি আছে তোমার এই ইলিশ মাছের মধ্যে? ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা লেজ পিস দিয়ে খাওয়া যায়। তবে মাথার যে মাছ থাকে না একটু একটু আর লেজের যে মাছটা ওটা দেখো, কালো জিরা ভালো হয়েছে তো অনেক, পেঁয়াজ আদা এগুলো কাঁচামরিচ শুকনো মরিচ খেতে ভালো আছে না? খুব এবার তো খুবই টেস্ট হয়, আদার একটা ফ্লেভার আসে আর কালো জিরার একটাই থাকে, একবার খেলে তোমার একটা খেতে মন যাবে। আবার পাঙ্গাস মাছের মাথা দিয়ে শুক্তো, তোমার মাথা দিয়ে নেই তুমি তো খেতে পারো না। পাঙ্গাস মাছ খুব একটা নদীর টাইপ খেতে পারি, এটা নদীর টাইপ, এটা লমির খুব পছন্দের মাছ, অমির বোয়াল মাছ এটা। আর সারা তো কোনো পছন্দ হয় না, যাদের হতেই খায় ও সারা আছে শিঙ মাছ খাও না, পাঙ্গাস মাছ খাও না,
ব্যাম মাছ খাও না বেলে মাছ খাও না কত বলে বুঝছি খাওয়া যদি মাছ হ্যাঁ এবার আমি কই খাই না বলতে একবারে খাই না মানে পছন্দ করো না খাইতে মন স্বাদ লাগে না খাই তো ফলে তো দিই না পছন্দ এটা করছে বুড়ি মাছ চরচুরি যা টেস্ট বর্তমানে দোষ খাওয়া লাগে ঝাল সিজন ছাড়াও খাও এই সিজনে তারপর স্বাদ লাগে কারণ ওই মশলাটার কারণে তোমার ওই একটা তেলের যে গন্ধ থাকে মাছের মধ্যে থাকে না তো জায়গা গ্রাম অঞ্চলের মানুষ ইলিশ মাছটা পাই না ওদের তাই না আমাদের শহরে থাকি তার ফেরা দাম বেশি খাবার না দাম তো কমে না এক মন দাম বেশো একটা ইলিশ মাছ আসে নাকি আসে না তাহলে কেমনি খাইব কাউ অথচ এখন ধানের দাম টাকা দিয়ে ওরা পুরো এক সপ্তাহের বাজার করে তাই না সে যার আগে একটা ইলিশ মাছ কিনে কেউ খাইব সব করে খায় খুব কম বছরে এটা দিয়ে খাও খায় না কৃষির উপরে নির্ভরশীল তা খাই পারে যদি কেন সন্ন পাবে তা খাই পারে শাক পাতা সরষে বাদ নিবা সরসরি রাঁধতে পারবে বিশেষ সাদের জিনিস নেই বিয়েতে যে এবার সরসরি খেলাম দুইটা বিয়ে খেলাম তো কারো সরসরি সাদ হয় না সরসরি রান্নাই হয় না কেন তো তোমরা যেমনি রান্ধো তার সুর আমাদের স্বাদ আছে অনেক রান্ধা হয় না আমাদের ডাটা দেয় ডাটা একবার গলে ভালো লাগবে না চরচুরি তো মানে তো একটু ভাজা ভাজা আস রান্না মেয়ে পেট ভাত খেয়ে থাকে আমি কত সুন্দর আর না লাগবো না বাংলার একটা পছন্দের খাবার গুলালুর দিয়ে মাছের ঝোল তোমার না আমার তোমার পছন্দ না হ্যাঁ আলু রসা তার আগের মতো সব টেস্ট হয় না অনেক গরম পড়ছে আজকে
কি বুঝলো আছে মোটামুটি আমার তো খুব সাল লাগে তাই না হাঁসের মাংস খাইতে পারি না একদম জোর করে খাইছিলাম শীতের দিনে খাওয়া গরমের দিনে খাওয়া দাও না মনে মনে বোক মনে ঝামা দেবে কি জানি আমি ওরকম গে তোমার কত শত্রু আছে আমার কোনো শত্রু নাই না কত শত্রু কারা তুমি শত্রু বউর কাছে হাজবেন্ড শত্রু বউ দেখলে হাজবেন্ড কাছে তুলসী কথা তাই না আমি স্বাস্থ্য কাছে তুলসী কথা খাবারটা খুবই ফাটাফাটি হয়েছে সব ঝাল ঝাল আমার বলে ঝাল হলে ভালো লাগে খাই না মাছটা বলতো না খাইছি আর একটা জিনিস কি জল খুব স্বাদ লাগে তাই না ঠান্ডা জল খাওয়া ঠিক আছে না জল খাওয়া মনে বেশি তোমার বোতল কি করছো ফ্রিজে ফ্রিজে নেই দেখি না তো ফ্রিজে এটা তোমার বাগনি কেসে রেখেছি নি খাবার তাই ও ভর্তাটা স্বাদ লাগছে আসলে বাঙালি খাবার আমার সবই ভালো লাগে শেষ করা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা।